আজকের আমি এক্সপ্লেইন করব পুষ্পা টু এর ফুল স্টোরি। এই স্টোরিটা অফিসিয়ালভাবে ফাঁস হয়ে গেছে। পুষ্পা টু মুভিটি শুরু হয় আইপিএস ভবর সিং শেখাওয়ারকে দেখিয়ে, যে পুষ্পার কাছে অপমানিত হয়ে ফিরে আসে আর সে প্ল্যান করছিল কিভাবে পুষ্পাকে অপমান করা যায়। অন্যদিকে পুষ্পা নিজের বিয়েতে পৌঁছে যায়, সেখানে থাকা সবাই পুষ্পাকে খালি গায়ে দেখে অবাক হয়ে যায়। এবার পুষ্পার বিয়ে শুরু হয়ে যায়, তখন পুষ্পার বড় ভাই বিয়ে আটকানোর জন্য সেখানে পৌঁছে যায়। পুষ্পার বড় ভাই সেখানে এসে পুষ্পাকে অপমান করতে থাকে, তখন পুষ্পা রেগে গিয়ে তাকে মারতে শুরু করে দেয় আর পুষ্পার মা এসে তাকে বাঁচিয়ে নেয়। পুষ্পার বড় ভাই তার মাকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে, তখন পুষ্পা তাকে আবারও মারতে যায় আর তার ভাইকে সে অনেক মারে। আর সে তার ভাইয়ের কাছ থেকে সেই চেনটাও কেড়ে নেয় যেটা ছোটবেলায় তার ভাই তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। তখন সেখানে পুষ্পার বড় ভাইয়ের মেয়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। তার ভাই আধমরা হয়ে গিয়েছিল, সেখানে থাকা সবাই তাকে হসপিটালে নিয়ে যায়। আবারও পুষ্পার বিয়ে শুরু হয়ে যায় আর বিয়েও ভালোভাবে মিটে যায়। পরের দিন আমরা দেখতে পাই শেখাওয়ার নিজের বাড়িতে বসে আছে আর প্ল্যান করছিল পুষ্পার থেকে কিভাবে বদলা নেওয়া যায়। অন্যদিকে আমাদের জুলি রেন্টিকেও দেখানো হয় যে ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। অন্যদিকে মঙ্গল সিনহার গলা তার স্ত্রী কেটে দিয়েছিল, সে বিছানায় পড়েছিল। সে আর তার স্ত্রী ভাবছিল কিভাবে তার শালার মৃত্যুর প্রতিশোধ পুষ্পার থেকে নেওয়া যায়। শেখাবাদ পুষ্পার সমস্ত শত্রুকে এক জায়গায় করার জন্য পুষ্পার ব্যাকগ্রাউন্ড জানতে শুরু করে। সে জানতে পারে পুষ্পার অনেক শত্রু রয়েছে আর সে একা পুষ্পার কিছুই করতে পারবে না, কারণ এখন পুষ্পার পাওয়ার এখানে অনেক বেশি। এছাড়াও পুষ্পার মাথার উপর এমএলএর হাত ছিল, তাই সে পুষ্পার সমস্ত শত্রুদেরকে এক জায়গায় করতে থাকে পুষ্পাকে মেরে ফেলার জন্য। শেখাবার মঙ্গল সিনু আর জুলি রেট্টিকে নিজের দলে নিয়ে নেয়। মঙ্গল সিনু আর জুলি রেট্টি এখন অনেক ভালো হয়ে গেছে। অন্যদিকে পুষ্পা এমএলএর সাথে মিলে নিজের সাম্রাজ্যকে আরো বাড়িয়ে নিচ্ছিল। নিজের চন্দনের ব্যবসা বিদেশে এবং ভারতের বড় বড় শহরে করতে লাগে। লাল চন্দনের সাপ্লাই কলকাতা, বেঙ্গালুরু, মুম্বাই, ভারতের বিভিন্ন বড় বড় শহরে হতে থাকে আর বিদেশে চন্দনের সাপ্লাই জাপান, বাংলাদেশ, শ্রীলঙ্কা বিভিন্ন দেশে হতে থাকে। এই কাজের পিছনে জুলি রেট্টির বড় ভাই চাক্কা রেট্টির হাত ছিল। সে এতদিন পুষ্পার সঙ্গে এই জন্য ছিল যে পুষ্পা তার জীবন বাঁচিয়েছে, কিন্তু সে পরবর্তী সময় পুষ্পার উপর প্রতিশোধ নেবে, কারণ পুষ্পা তার ছোট ভাই জুলি রেট্টিকে মেরেছিল। অন্যদিকে শেখাবত মঙ্গল সিনু আর জুলি রেট্টিকে একটি মিটিংয়ে ডাকে, যেখানে তারা পুষ্পাকে মারার প্ল্যান বানাবে। মঙ্গল সিনু আর জুলি রেট্টি সেই মিটিংয়ে পৌঁছে যায়। তারা প্ল্যান করে তারা প্রথমে পুষ্পাকে মারবে না, তারা পুষ্পাকে কষ্ট দিয়ে দিয়ে মারবে। প্রথমে তারা তার সমস্ত আপনজনকে তার কাছ থেকে ছিনিয়ে নেবে, এরপর তারা পুষ্পাকে মারবে। শেখাবতের এই কথায় মঙ্গল সিনু আর জুলি রেট্টি অনেক খুশি হয়। তখন মঙ্গল সিনু বলে পুষ্পা অনেক চালাক আর একজন শক্তিশালী মানুষ, এখন তার মাথার উপর এমএলএর হাত আছে, সেই জন্য পুষ্পার কাছে পৌঁছানো অনেক কষ্টকর। তখন শেখাবার তাদেরকে বলে তোমরা দুজন যদি আমাকে সাহায্য করো তাহলে আমরা পুষ্পাকে কুকুরের মতো মারতে পারবো। শেখাবার আরও বলে যে আমি প্ল্যান ঠিক করার পর তোমাদেরকে আবারও ফোন করব আর একটা মিটিংও ডাকবো, যেখানে আমরা পুষ্পাকে মারার প্ল্যান নিয়ে কথাবার্তা বলবো। এখানেই তাদের মিটিং শেষ হয়ে যায়। অন্যদিকে আমরা পুষ্পা আর শ্রীবল্লীকে দেখতে পাই। পুষ্পা নিজের ঘরে একটি সেন্টিগ্রেডের মিটিং করছিল, তখন সেখানে শ্রীবল্লী চলে আসে আর সে পুষ্পার কাছে গিয়ে পুষ্পাকে জড়িয়ে ধরে আর পুষ্পাকে বলে সে এখন মা হতে চলেছে। এটা শুনে পুষ্পা অনেক খুশি হয়ে যায় আর সে একটা পার্টির আয়োজন করে। এবার সবাই এই পার্টির জন্য আয়োজন শুরু করে দেয়, কারণ অনেক দূর থেকে অনেক বড় বড় লোক এখানে আসবে, এমএলএ, মন্ত্রী, এছাড়াও কলকাতা, মুম্বাই থেকে অনেক বড় বড় ব্যবসায়ীরা সেই পার্টিতে অংশগ্রহণ করবে। সেই পার্টিতে দিল্লি থেকে মুরগানেরও আসার কথা ছিল, যে পুষ্পাকে একটি অনেক বড় অর্ডার দেবে। শেখাবত এই কথাটা জানতে পারে যে পুষ্পা নিজের ঘরে একটি বড় পার্টির ব্যবস্থা করছে, তখনই সে প্ল্যান করে যে এই পার্টির মধ্যেই সে পুষ্পার উপর হামলা করবে আর পুষ্পাকে মেরে ফেলবে। এই প্ল্যান বলার জন্য সে জুলি রেট্টি আর মঙ্গল সিনু ফোন করে আর তার এই প্ল্যান তাদেরকে বলে। তখন মঙ্গল সিনু বলে এই পার্টিতে অনেক বড় বড় লোক আসবে, তাই জন্য এই পার্টির সিকিউরিটিও অনেক বেশি থাকবে, সেই জন্য আমরা বিনা কার্ডে এই পার্টির মধ্যে প্রবেশ করতে পারবো না। তখন শেখাবাদ তাদেরকে বলে আমার মাথায় পুলিশওয়ালাদের মতো বুদ্ধি, তাই তোমরা তোমাদের লোক রেডি রেখো, পুষ্পাকে আর পুষ্পার সমস্ত কাছের লোকজনদেরকে আমি মারবো। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। এরপর কিছুদিনের মধ্যেই পুষ্পার সেই পার্টির দিন চলে আসে, সেখানে অনেক বড় বড় লোক এসেছিল।
তখন সেই পার্টিতে মঙ্গল সেনের লোক ছদ্মবেশে পৌঁছে যায় আর তাদের সেই পার্টিতে এন্ট্রি করায় চাক্কারেট্টিও শেখাবতের এই প্ল্যানে তার সাথে ছিল, কারণ সে পুষ্পার থেকে বদলা নিতে চাচ্ছিল, কারণ পুষ্পা তার বড় ভাই জুলিরেট্টিকে মেরেছিল। কিছুক্ষণের মধ্যেই পুষ্পা সেখানে শ্রীবল্লির সাথে পৌঁছে যায়। শ্রীবল্লী পার্টির এত ধুমধাম দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ পুষ্পা এই পার্টি শুধুমাত্র তার জন্যই করেছিল। এর মধ্যেই সেখানে নাচ গান শুরু হয়ে যায়। তখন মঙ্গল সিনুর লোক এই পার্টির মধ্যেই পুষ্পাদের উপর হামলা করে দেয়। এই হইচইয়ের মধ্যেই শেখাবত সেখানে পৌঁছে যায় আর সে একটি জায়গায় লুকিয়ে ভাবতে থাকে যে সে পুষ্পাকে গুলি করে মেরে ফেলবে। তারপর সে আবারও ভাবে যে পুষ্পাকে এত সহজভাবে মৃত্যু দিলে হবে না, এটা ভেবেই সে শ্রীবল্লির উপর গুলি করে দেয় আর শ্রীবল্লী পড়ে যায়। তখন পুষ্পা শ্রীবল্লীকে হসপিটালে নিয়ে যায় আর শ্রীবল্লির মৃত্যু সেখানেই হয়ে যায়। শ্রীবল্লির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য পুষ্পা ভাবতে থাকে, কিন্তু সে এটা জানতো না যে এগুলো সব শেখাবতী করেছে। কিন্তু পুষ্পা শেখাবতকে পার্টি থেকে পালাতে দেখে, তখন সে বুঝতে পারে এগুলো সব শেখাবতী করেছে তার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। আর পুষ্পা এটাও জানতে পারে যে শেখাবতের এই প্ল্যানে জুলিরেট্টি আর মঙ্গল সিনু দুজনেই ছিল। পুষ্পা অনেক রেগে ছিল, সে নিজের বন্দুক বের করে আর জুলিরেট্টির ঘরে যায়। সেখানে মঙ্গল সিনু আর জুলিরেট্টি দুজনেই পার্টি করছিল। পুষ্পা সেখানে পৌঁছে মঙ্গল সিনুর সমস্ত লোককে মেরে ফেলে। এবার পুষ্পা ভিতরে যায়, সেখানে মঙ্গল সিনু আর জুলিরেট্টির সাথে চাক্কারেট্টিও ছিল। চাক্কারেট্টি পুষ্পার উপর বদলা নেওয়ার পর এই পার্টিতে এসেছিল। পুষ্পা চাক্কারেট্টিকে এখানে দেখে অনেক অবাক হয়ে যায়। তখন পুষ্পা তাকে বলে, তুমিও এদের সাথে হাত মেলালে? তখন চাক্কারেট্টি বলে, তুই আমার বড় ভাইয়ের মেরেছিস, তাই আমি তোর সাথে কিভাবে থাকতে পারি? আমি তোর সাথে এই জন্য এতদিন কাজ করেছি যাতে আমি আমার ভাইয়ের মারার বদলা নিতে পারি। এখন আমার বদলা নেওয়া হয়ে গেছে, তাই তুমি আমাকে যদি এখন মেরেও ফেলো তাতে আমার কোনো ভয় নেই। এটা শুনে পুষ্পা আরো রেগে যায় আর তিনজনকে সেখানেই মেরে ফেলে। এই সুযোগে শেখাবত পুষ্পাকে এই তিনজনের মার্ডারের কেস দিয়ে জেলে ভরে দেয়। এমএলএও পুষ্পাকে বাঁচাতে পারে না। শেখাবত পুষ্পাকে জেলের মধ্যে অনেক টর্চার করে আর পুষ্পার থেকে নিজের এত অপমানের বদলা নিয়ে নেয়। কিন্তু কিছুদিনের মধ্যেই পুষ্পার জেল থেকে পালিয়ে যায়, আর শেখাবতী এমনই একজন ছিল যে পুষ্পার একমাত্র শত্রু। এবার পুষ্পা শেখাবতকে মারার জন্য প্ল্যান করতে থাকে আর শেখাবত এমএলএ পুষ্পার বাকি লোকজনদেরকে নিজের দলে করে নেয়। শেখাবত পুষ্পার থেকে তার সমস্ত শক্তিগুলো কেড়ে নিচ্ছিল, কিন্তু এতে পুষ্পার কোনো যায় আসে না, কারণ তার একমাত্র উদ্দেশ্য ছিল শ্রীবল্লির মৃত্যুর বদলা নেওয়া। শেখাবত তার সমস্ত লোকজনদেরকে পুষ্পাকে খোঁজার জন্য পাঠিয়ে দেয়, কিন্তু তারা পুষ্পাকে কোথাও খুঁজে পায় না। পুষ্পা জঙ্গলের মধ্যে শেখাবতকে মারার জন্য প্ল্যান বানাচ্ছিল। এই সময়ে শেখাবত নিজের সিকিউরিটিকে আরও বাড়িয়ে নিয়েছিল, কারণ সে জানতো পুষ্পা যে কোনো সময় তার উপর হামলা করতে পারে। কিছুদিন পর এমএলএ নিজের বাড়িতে একটি পার্টি রাখে, যেখানে সে এমএলএকে আমন্ত্রণ জানায়। পুষ্পার কাছে খবর যায় যে এমএলএ একটি পার্টি রেখেছে আর সেখানে শেখাবতও আসবে, তাই সে এই পার্টিতেই শেখাবতকে মারার জন্য প্ল্যান বানায়। পুষ্পাও সেখানে পৌঁছে যায়। পার্টিতে অনেক বড় বড় লোক এসেছিল আর শেখাবতও সেখানে পৌঁছে গিয়েছিল। পার্টিতে পুষ্পা হালুয়াইয়ের বেশ ধরে এসেছিল আর শেখাবত সেখানে অনেক ভয় পেয়ে আছে, কারণ সে জানতো পুষ্পা এখানেই কোথাও আছে আর সে যে কোনো সময় তার উপর হামলা করে দিতে পারে। সুযোগ বুঝেই পুষ্পা এমএলএর উপর গুলি চালায় আর এমএলএকে মেরে ফেলে। তখন শেখাবতের লোক পুষ্পার উপর অনেক গুলি চালায়। সুযোগ বুঝে পুষ্পা শেখাবতকেও মেরে ফেলে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। কিন্তু আমাদের দেখানো হয় না যে পুষ্পার গুলি লাগার পর সে মারা গিয়েছিল কিনা। হয়তো আমরা এই মুভিটার নেক্সট পার্টও দেখতে পারি। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর আমার চ্যানেলের এই ভিডিওগুলিও তোমরা দেখে আসতে পারো।